আসসালামু আলাইকুম। এক্সটেক কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাব মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007-এ স্লাইডের মধ্যে কীভাবে টেক্সট বক্সে লিখতে হয়, কীভাবে ওয়ার্ড আর্ট দিয়ে লিখতে হয়। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 ওপেন করলাম। স্লাইডের মধ্যে লেআউট বক্স ছাড়া আপনি লিখতে পারবেন না যদি না আপনি টেক্সট বক্স দিয়ে না লিখেন। তো আমি এখানে লিখব, লেখার জন্য ইনসার্ট টেক্সট বক্স। আমি চাইলে লেখার স্টাইল, কালার, সাইজ পরিবর্তন করতে পারি। চাইলে লেখাটাকে সরাতে পারি। ওই যে টেক্সট বক্সে লিখলাম, একটু নর্মালি লেখাগুলো আসছে, এখন তো আমি লিখবো, কিন্তু লেখাগুলো একটু স্টাইল করে বড় করে আসবে, তার জন্য আমাকে লিখতে হবে ওয়ার্ড আর্টের মাধ্যমে। ওয়ার্ড আর্টের মাধ্যমে লেখার জন্য ইনসার্ট টেক্সট গ্রুপ মেনু থেকে ওয়ার্ড আর্ট ডাউন বাটন, এখানে কয়েকটি স্টাইল দেওয়া আছে, যেটা ভালো লাগে তার উপরে ক্লিক, এখানে লিখতে হবে, ক্লিক না করে লিখতে হবে। এখন আমি লেখাটাকে সরাবো, এর জন্য লেখাটা সিলেক্ট করে এখন তো আমি লেখার মধ্যে স্টাইল ইউজ করব, তার জন্য লেখাটা সিলেক্ট, ফরম্যাট, টেক্সট ইফেক্ট, ট্রান্সফর্ম, এখান থেকে নিজের পছন্দ মতো যে কোনো স্টাইল ইউজ করা যাবে। আমি চাইলে লেখার স্টাইলও চেঞ্জ করতে পারি, তার জন্য সিলেক্ট, ফরম্যাট, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।